বুঝলে স্মিতা পাতিল, এই হচ্ছে বাংলার ঐতিহ্য, এই জানবে। হ্যালো বন্ধুরা, তাহলে আর দেরি কেন, ফিরে এসেছি আপনাদের এক নতুন জায়গায় নিয়ে যাব বলে। ফিল্ম ট্যুরিজমের এক নতুন অধ্যায় শুরু করা যাক। দিনটা ছিল 7ই সেপ্টেম্বর 1980। প্রখ্যাত চিত্র পরিচালক তার সমস্ত কলা কুশলী, আর্টিস্ট এবং টেকনিশিয়ান টিম নিয়ে পাড়ি দিলেন হাতুই গ্রামের উদ্দেশ্যে। হ্যাঁ, হাতুই, গেছেন কখনো? হাতুইয়ের নাম শোনেননি? চলুন আমার সঙ্গে, আজকে আমরা যাই হাতুই। বাবু রয়েছেন আকালের ছবি তুলতে, আকাল তো আমাদিকে সব ভাঙে। আসুন জেনে নি কোথায় বা হাতুই গ্রাম, কি তার বৈশিষ্ট্য, তার ইতিহাসটাও একটু জেনে নেওয়া দরকার। আসুন, বহুদিন আগের কথা, এই অঞ্চলের পশ্চিম দিকে বেহুলা নদীর দুধারে ছিল দিগন্ত বিস্তৃত চারণ ক্ষেত। বহু গোয়ালার বাস ছিল সেখানে। দুধ ছানার বিক্রির একমাত্র কেন্দ্র ছিল এই অঞ্চল। খানেওয়ালা জমিদারও ছিল বেশ কয়েক ঘর, সেই জন্যই ময়রাদের শিল্পও গড়ে উঠেছিল এই অঞ্চলে। এখানকার ময়রারা হুগলি, বর্ধমান, এমনকি কলকাতা পর্যন্ত ক্রিয়াকর্মে মিষ্টি সরবরাহ করতেন। ক্রমে সমস্ত চারণ ক্ষেত্র উঠে গেছে, গোয়ালারা নির্মূল হয়ে গেছে, ছানাও মেলে না, আর জমিদার বাবুরা কেউ আর নেই। প্রায় 250 বছর পূর্বে দ্বিতীয় শাহ মামুন ভোগ বিলাসের জন্য প্রাসাদটি এই নির্জন স্থানে নির্মাণ করিয়াছিলেন। তখন হইতে স্নানশালার ফোয়ারার মুখ হইতে গোলাপ গন্ধি জলধারা উৎক্ষিপ্ত হইতে থাকিত, এবং সেই শিকর শীতল নিভৃত গৃহের মধ্যে মর্মর খচিত স্নিগ্ধ শিলাসনে বসিয়া কোমল নগ্ন পদপল্লব জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণী পারসিক রমণীগণ স্নানের পূর্বে কেশমুক্ত করিয়া দিয়া সেতার কোলে দ্রাক্ষাবনের গজল গান করিত। এখন আর ফোয়ারা খেলেন, সে গান নাই। সাদা পাথরের উপর শুভ্র চরণের সুন্দর আঘাত পড়ে না। এখন ইহা আমাদের মতো নির্জন বাস পীড়িত সঙ্গিনীহীন মাসুল কালেক্টরের। হলো না, হলো না, আশা করি ভালো লাগছে। তো আমরা সিনেমাটাও দেখতে থাকবো, তার সঙ্গে সঙ্গে জায়গাটার বিবরণও একটু দিতে থাকবো। ফিল্ম ট্যুরিজম তো, ফিল্মের সাথে ট্যুরিজম। যাই হোক, এই যে জনপদ জায়গাটার কথা বলছি, সেটার ইতিহাস কিন্তু বহু প্রাচীন। মানে এই জায়গাটার সঙ্গে কিন্তু বৌদ্ধ যুগ অথবা মুর্শিদকুলি খানের নামও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো এখন আপাতত আসবো 1813 খ্রিস্টাব্দে বীরেশ্বর মিত্র মুস্তাফি তৈরি করেন আনন্দময়ী মায়ের মন্দির। তো আসুন সেই মন্দিরের কথাটা একটু জেনে নেব। সুখরিয়ার এই আনন্দময়ীর মন্দিরের ইতিহাসও কিন্তু প্রাচীন এবং মন্দিরটিও সুবিশাল। আমরা দু একটা ছবি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন, তার সঙ্গে রিলেট করুন। এই দেখুন, মূল মন্দিরটি কিন্তু সত্যি বিশাল, 25 শিখর সমন্বিত, এবং বাঁকুড়া জেলার সোনামুখীর শ্রীধরের মন্দির ও কালনার দুটি মন্দির ছাড়া 25 শিখর মন্দির বোধহয় আমাদের এই বাংলায় আর নেই। তো একমাত্র সুখরিয়া গ্রামেই মুস্তফিরা 22টি মন্দির নির্মাণ করেন। এই 22টির মধ্যেই আনন্দময়ীর এই মন্দিরটাই বোধহয় সর্বশ্রেষ্ঠ বলা চলে, এবং মন্দিরটিকে ধরে নেওয়া যায় যে বাংলা মানে স্থাপত্য শিল্পের একটি অনন্য সাধারণ নিদর্শন। এ নিয়ে কোনো মানে এ নিয়ে কোনো কিন্তু মানে সংশয় নেই, আপনারা গেলেই বুঝতে পারবেন। তোমার গ্রাম, তোমার সংসার, তোমার সুখের সংসার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্বপ্ন, যে স্বপ্ন আমরা সবাই দেখি, তবে শুধু কল্পনায় নয়, বাস্তবেও শিল্পীদের মনেও কিন্তু সে ছুঁয়ে যায়। আজ সেরকমই একটা ঘটনার কথা বলবো। আকালের সন্ধানের সিনেমার শুটিং চলছে, স্মিতা পাতিল দাঁড়িয়ে আছেন ঠিক মৃণাল সেনের পেছনে, শুটিং দেখছেন। দৃশ্যটা এক সদ্য বিধবা হওয়া মহিলা
ডুকরে কেঁদে বলছেন, আমি আর ও ঘরে যেতে পারবো না। হঠাৎ একটা ভাইব্রেশন টের পান মৃণালবাবু, ডান দিকে অল্প ঘাড় ঘুরিয়ে দেখেন তার কাঁধে বাঁ হাতটা চেপে ফুলে ফুলে কাঁদছে স্মিতা পাটিল। আকাল ছিল, আছে এবং থাকবে, আকাল আমাদের সর্বাঙ্গে। তা বলে আমরা কি স্বপ্ন দেখা ছেড়ে দেব, কি বলেন? তাহলে আর দেরি কেন বন্ধুরা, তাড়াতাড়ি ফিল্ম ক্রুজের সঙ্গে চলুন মিত্র মুস্তাফিদের বাড়ি আর আনন্দময়ী মায়ের মন্দির প্রাঙ্গণে, যেখানে শুটিং হয়েছিল বহুল চর্চিত আকালের সন্ধানে। তো এরকমই ইন্টারেস্টিং কিছু স্টোরি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো ফিল্ম ক্রুজের দরবারে। তো ততক্ষণে আমার বাকি ভিডিওগুলো দেখে নেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে, এবং অবশ্যই যারা ফিল্ম ট্যুরিজম নিয়ে আরও জানতে চান তাদেরকে শেয়ার করুন। আর দার্জিলিং, থ্যাংক ইউ দার্জিলিং এবং ঝাড়গ্রাম নিয়ে যারা সবাই প্রচুর ফোন পেয়েছি এবং অনেকে বলেছে যে এই ট্যুরে যেতে চান, তো ফেসবুকেও অনেকের ইনভাইটেশন পেয়েছি, তো যাব। এবং মানে দু একটা নতুন ইন্টারেস্টিং গল্প আরও চালু হচ্ছে, তো আশা করি এই আপনাদের কাছে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সেই প্রতিবেদনগুলো আমি দিতে পারবো। ফিল্ম ট্যুরিজমের আরও দু তিনটে জায়গা নিয়ে কাজ করছি, তো সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আর একটু কমেন্ট দেবেন। কমেন্ট আপনাদের থেকে পেতে দারুণ লাগে, সাজেশনগুলো খুব খুব ভালো লাগে আর কি। থ্যাংক ইউ।